হাই গাইস গুড মর্নিং আমি যদি শুরু করা বলক কি করছ তুমি এখন এই বড় বড় কাজ করতে জানে না খালি ঢং করছে বড় বড়ই বেলছি লুচি কি রুটি খাবে নাকি না বাবা বড় বড় লেছি বড় বড় বেলতে হবে না লুচি খাচ্ছি না মানে রুটি খাচ্ছি মনে এগুলো হ্যাঁ গোল হয়নি যদি বাবা এটা গোল হয়েছে এটা দেখো ফুলেও গেছে লুচি ভাজা কমপ্লিট এটা ঠিক আছে গোল হয়নি কিন্তু একটাও গোল হয়নি আমি দেখতে বাজে কথা বলো না আরে নিমকি ভালো আছে তুমি খেয়ে দেখবে তখন তোমার ভালো লাগবে একখানি লুচি আমি বেলেছি আর তোমার মা বলেন যে ওই নিমকিটা ভালো করেছে তোমার মায়ের নিমকিটা দেখাও এইটা আমি না এইটা না এইটা না তোমার মায়ের নিমকিটা দেখাও লুচিটাকে নিমকি আমার মা করেছে ভেজে ভেজে আর সাদা সাদা লুচিগুলো আছে আর এই নিমকিটা আমি করেছি এটাকে বড়বড়ি লাগছে পুরো লম্বা লম্বা আমার নিমকি ভাজা হয়ে গেছে আর সুপ্রিয় এই যে নিমকিটা খাচ্ছে এখন খাও 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 কেমন হয়েছে একটু মোটা হলে আর একটু নুন বেশি হলে তবে নিমকি লাগতো মানে সবকিছুটা খুব ধরা তোমার অভ্যেস কিন্তু এটা মোটাও নয় বড্ড পাতলা হয়ে গেছে বেশি ক্রিস্পি আছে ছেড়ে দাও তোমার তোমার দরকার নেই আমি খেয়ে দেখি একটু নুন কমাচ্ছো এখন আমি খেয়ে দেখি কারণ ও তো মিথ্যা কথা বলে বাবা কি কোনো না জিনিস আছে কি এটা খাও খাও নিমকি আছে না আজকে হলো অষ্টমী মানে অষ্টমী নবমী দুটো একই দিনে পড়েছে যেহেতু আর এখন সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি আমি আর মা মিলে মালিপাড়ায় মানে আমাদের মালিপাড়ার যেখানে ক্লাবে আঁকাই সেখানে ওখানে আজকে শাড়ি দেব তো আমি নিজেও সেজে নিয়েছি সুপ্রিয় দানা ভিডিও করছে ভালো করে তুমি যাবে না কেন মা বাড়ি কারণ আমার ঘুম পাচ্ছে হাই তোলো কেন তুমি ঘুম পাচ্ছে যদি ভিডিও বানাচ্ছো হ্যাঁ আজ টেক করে চিপে এত রে মামা বাড়ি থেকে ঘুরে অনেকক্ষণ চলে এসেছি আর এইদিকে সুপ্রিয় সবে ঘুম থেকে উঠলো অতক্ষণও ঘুমাচ্ছিল আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম এক ঘন্টা মতো তার মধ্যে দিয়ে আবার এখন ফোন এলো বন্ধুদের সবাই মিলে বার হবো কোথায় যাবো জানি না আজকে প্রচণ্ড গরম আর বিশাল ভিড় হবে জানি আজকে তো দেখা যাক রেডি হই কি না কি হয় না হয় আজকে আবার শাড়ি পরবো সুপ্রিয় আবার পাঞ্জাবি পরবে আজকে সব বন্ধুরাই শাড়ি পাঞ্জাবি পরবে এই গরমে কি হবে না হবে আমি জানি না বলতে পারছি না আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে আর ভিডিও করা হয়নি আমরা সবাই চলে এসেছি কোথায় আমি ডায়লগটা দিচ্ছি না ডায়লগটা অন্য কেউ দিচ্ছে কিন্তু দেখা যাক কি হয় এখন আমরা আছি এই কজন রঞ্জিত সৌরভ অভিষেক আর সামনে আছে আরো দুজন ¡Gracias!
ঠিক বলেছিস। প্রথম ঠাকুর আমাদের দেখা হয়ে গেছে, কোথায় দেখলাম? পনেরোপল্লী টালা পার্ক, টালা পার্ক পনেরোপল্লী। এখনো টালা পত্রায় দেখা হয়নি। এখন আমার ঠাকুর দেখতে দেখতে দাঁড়িয়ে পড়েছে, না আমার কথা শোনা যাচ্ছে কি? আর ওইদিকে ওরা চলে গেছে খিচুড়ি খেতে। বাড়ি থেকে আমরা বিরিয়ানি খেয়েছি বলে আমরা আর যাইনি। বুঝতেই পারলাম না কখন আমরা ঠাকুর থেকে বেরিয়ে গেলাম, অন্ধকারে ঢুকলাম আর কখন বেরিয়ে গেলাম। চার ঘন্টা স্ট্রাগলের পরে ফাইনালি বুঝতেই পারলাম না। এটা থেকে ওটা বেশি ইউনিক লাগছিল মনে হয়। আরে আমরা এখন কোথায় যাচ্ছি? ব্যারাকপুর শহীদ কলোনি, শহীদ কলোনিতে যাচ্ছি। ওখানে একটা ফেমাস ঠাকুর আছে, ওটা দেখতে যাচ্ছি। কেন বসছিস তো দাদা পিছনে? আর ওষুধ পিছনে সব থেকে বড় দুর্গা আমাদের পিছনে। ফাইনালি আমরা মোমোর দোকান অনেক খুঁজে খুঁজে পেয়ে গেছি 12টার সময়। আর সবার এই আলোতে চমকাচ্ছিস? কোন টিম এসে পৌঁছাতে পারেনি, আমরা তিনজন মেরেছিলাম তিনটে বাইক নিয়ে। কিন্তু আমরা বাবুঘাটে এসে অপেক্ষা করছি, লাইভ লোকেশন শেয়ার করে দিয়েছি, কারণ ওদের ইচ্ছা হলো চা খাবো গঙ্গার পাড়ে বসে। তো ঠাকুর তো দেখা হয়নি, ইচ্ছাই পূরণ করা যাক। গরিব মানুষ, ১০ টাকা ১০ টাকা চায়, হয়ে যাবে ঝামেলা শেষ, পুরো পয়সা বাঁচাত। এত পয়সা কোথায় রাখবো ভেবে পাচ্ছি না। চলো আমরা ভোর 4টার সময় বাবুঘাটের গঙ্গা। আজকের মতন ব্লগ শেষ, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের বছর দুর্গা পুজোয় কিংবা সৌরভের বিয়েতে। আবার যদি এর জন্য একটা বিহারি মেয়ে পান আমাদের খবর দেবেন। আরে খেয়ে নিল, আমরা ঠাকুর থেকে ঘরে চলে এসেছি। আর সুপ্রিয় ঘরে এসে যদি ভাবো আমি তোমার জন্য চা করছি, তাহলে তুমি ভুল ভাবছো। আমার গলায় ঠান্ডা লেগেছে, তার জন্য আমি গরম জল করবো। গরম জলের নুন, গলায় ঠান্ডাই লাগে সবার, গরম জলের নুন দিয়ে একটু গার্গল করবো, তার জন্য আমি ভিডিওতে।